হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরনিশা আর ধৃতি ইউনাইটেড। আজকে অনেক দিন পর আবার একটা লম্বা ভিডিও নিয়ে চলে এসেছি। একটু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, বিয়েবাড়ির সিজন শুরু হয়েছে, আর আমাদের এই সিজনের প্রথম বিয়েবাড়ির নেমন্তন্ন কিন্তু চলে এসছে। বিয়েবাড়ির নেমন্তন্ন সাজগোজ খাওয়া দাওয়া আলাদাই ব্যাপার, আর সেটা যদি হয় নিজেদের মধ্যে কারুর বিয়ে, এক্সাইটমেন্টটা তো জাস্ট অন্যই লেভেলের। সো হ্যাঁ, আমাদের যেই বিয়েবাড়িটা এসছে, মানে প্রথম যে বিয়েবাড়িটা কালকে, সেটা হচ্ছে আমার পিস্তুতো দাদার মেয়ে, মানে আমার ভাইঝির বিয়ে কালকে। তো সেটা হচ্ছে বিলাসপুর। তো আমরা আজকে রওনা হব, সেখানে যাব। আজকে 14th December, আজকে দিদি মানে আরনিশা আদৃতি ওদের মা, তার বার্থডে আজকে। সো আমরা আজকে রওনা হচ্ছি, ট্রেনে করে যাব। কি কি করছি ট্রেনে যাওয়া মানে, আমাদের একটা মানে অনেক দিন আগে থেকে অনেক রকম প্ল্যানিং থাকে, কে কোথায় শোবে, কি খাওয়া দাওয়া নেওয়া হবে, তো সেই সমস্ত প্ল্যানিং তো মোটামুটি হয়ে গেছে। সো কি কি করছি আমরা সেটাও কিন্তু দেখাবো, বিয়েবাড়িরও সমস্ত ডিটেলস, কি কি মজা করলাম, কি কি খাওয়া দাওয়া করলাম, কেমন সাজলাম, সবটা থাকছে। তো দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। সো এখন আমি রেডি হয়ে গেছি, না না বিয়েবাড়ি যাচ্ছি না, যাচ্ছি স্কুলে। স্কুলে কিছু কাজ আছে, ঝটপট সেগুলো সারবো, বাড়ি আসবো, এসে প্যাকিং করব, তারপরে বিকেলবেলা আমরা রওনা হব। সো চলো এবার আমি স্কুলে যাই আর দেরি না করে। বিকেল 5:20 আমাদের ব্যারাকপুর থেকে ট্রেন, তাই জন্য দেরি না করে রেডি ঠেডি হয়ে ব্যাগপত্র নিয়ে চলে আসলাম ব্যারাকপুর স্টেশনে, কারণ কেকও তো কিনতে হবে। কেক ঠেক কিনে ব্যারাকপুর লোকালে করে চলে আসলাম বিবাদীবাগ, আর সুন্দর ঠান্ডা হাওয়া খেতে খেতে গঙ্গা নদী পেরোলাম লঞ্চে করে। এই দৃশ্যটা কিন্তু জাস্ট অপূর্ব সুন্দর, সুন্দর ফুরফুরে হাওয়া, সামনে লাইটে সুন্দর সাজানো হাওড়া ব্রিজ, আর আমরা এই পার থেকে ওই পারে যাচ্ছি হাওড়া স্টেশনে অনেক বছর বাদে। হাওড়া স্টেশনে পৌঁছে দেখলাম ইলেকট্রনিক বোর্ডে আমাদের ট্রেনের নাম কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলেও আসলো। আর আমাদের এসি কোচ অবধি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1.5 কিলোমিটার আমাদের হাঁটা হয়ে গেল। আমরা যাচ্ছি মুম্বাই মেলে করে, সেই ছোটোবেলা থেকে হাওড়া টু চাঁপা, আর এখন হাওড়া টু বিলাসপুর, মুম্বাই আর গিয়ে পৌঁছানো হলো না। তো আমরা তো এখন ট্রেনে উঠে বসে গেছি, চলুন দেখি আমার আরনিশা আর আদৃতি কী করছে। এই যে আমরা কিন্তু সেট হয়ে গেছি, ঠিক আছে, কিচ্ছু হয় না। ব্যারাকপুর থেকে হাওড়া অবধি নিয়ে আসতে আসতে আমাদের কেকটা একটুখানি তেবড়ে তুবড়ে গেছে, হ্যাঁ, তারপরেও আমরা সুন্দর জেমস দিয়ে ডেকোরেট করেছি। ভালো কেকটা, আরে এটা ইভিনিং স্ন্যাক্স, খাও। ক্রেডিট গোস টু ট্রাভেল এমএমবি। অর্ডার দিয়ে আনলাম, আর নেয়ার জন্য আবার আগে রওনা হয়ে তারপরে আনলাম, ঠিক আছে ওরা দেখলেন। তো আমরা আমার মায়ের কত সুন্দর করে সেলিব্রেট করলাম, মিনিং মুম্বাই মেলে কত সুন্দর করে সেলিব্রেট করলাম। আর মায়ের জন্য বাড়ি থেকে একটা কার্ড বানিয়ে রেখেছিলাম, হ্যাপি বার্থডে।
in one standard, you will so laugh. Okay. Okay. Achai reach. Okay. I love you, Ma. You wait when we come to home. You are the best mother in the world. When I and my sister do naughtiness, then you beat us for that. So sorry. Yes, I and my meaning. I am Adwiti and this is my sister Anisha. And we both are very naughty. আর এই যে ও ব্যাগে করে কাঁথে নিয়ে এসছে, পুত্র গণেশকে নিয়ে এসছে, মাতা পার্বতী, ও দিস ইজ ইয়োর ভাই গণেশ, তো কি তোর সাথে বর্তে শোবে নাকি ডাইনিং টেবিলে শোবে? আচ্ছা, আবার এখানে কিছু নোটপ্যাডেও কিছু লিখেছে, টুডে ইজ মাই মাদার্স বার্থডে, উই কাট দ্য কেক ইন ট্রেন, বাট উই আর গোয়িং টু মাই কাজিন সিস্টার্স ম্যারেজ। আচ্ছা, যাই হোক, ম্যারেজ স্পেলিংটা একটু ভুল আছে। আমরা যখনই ট্রেনে করে ঘুরতে যাই, কি খাবার নিয়ে যাব এটা নিয়ে আমাদের অনেক দিন আগে থেকে প্ল্যানিং শুরু হয়ে যায়, তাই তো? এটার প্ল্যানিং শুরু হয়েছিল মোটামুটি নেমন্তন্ন পাওয়ার আগে থেকে। সো আমাদের আজকে ট্রেনের ডিনারের মেনুতে আছে হোমমেড ফ্রাইড রাইস, সবই দিদার বানানো, চিলি পনির আর তার সাথে এগ কারি। আর এই যে আমাদের এগিটেরিয়ান, ওর জন্যই আমাদের মেনুতে এগ রাখা হলো, নাহলে আমরা চিকেন নিয়ে সাধারণত ট্রেনে যাওয়া আসা করি, তাই না? সো ভালো খাচ্ছেন, পেট ভরে খাবেন, লজ্জা পাবেন না, কিন্তু আপনিও কিন্তু ভালো করে খাবেন। ছোট্ট দিদি, আপনার ফেভারিট, ও তার সাথে আবার স্যালাডও আছে, একদম ভুড়ি ভোজ, মায়ের বার্থডে স্পেশাল। তারপরে মিষ্টি, আবার মিষ্টিও আছে। গুড মর্নিং এভরিওয়ান, 15 তারিখ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এবার একটু ফ্রেশ হওয়ার জন্য এনার্জি ড্রিঙ্ক মানে চা তো লাগবেই, আর চায়ের সাথে বিস্কিট হবে না তা তো আর হয় না, তাই চা তার সাথে পারলে জি বিস্কিট, জি মানে জিনিয়াস। আমাদের ট্রেন ভোরবেলা পৌঁছানোর কথা ছিল কিন্তু লেট চলছে, এরকম স্পিডে চললে তো লেট চলবেই, ভোরবেলা পৌঁছানোর কথা কিন্তু 8:30 নাগাদ আমরা পৌঁছালাম বিলাসপুর স্টেশনে, সেখান থেকে অটো করে চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে। আমরা এসে গেছি বিয়ে বাড়িতে, এখানে গতকাল মেহেন্দি সেরিমনি হয়েছে, সেই ডেকোরেশনই রয়েছে, কিন্তু এখন আমরা যাব অন্য এক দাদার বাড়ি, আগে ফ্রেশ হয়ে আসব। তো আমরা এখন বিয়ে বাড়ি পৌঁছে গেছি, আর ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি হালদির জন্য, মানে গায়ে হলুদের জন্য। সো এই হচ্ছে আমার হালদির লুক, আর এবারে বাকিদেরকেও একটু দেখিয়ে দিই। দেখুন, আর নিশা সুন্দর করে শাড়ি পরেছে, আবার নেইল এক্সটেনশন করিয়েছে, ওদিকে আদৃতিও কি সুন্দর লেহেঙ্গা পরেছে, আর এদিকে দিদাও, সবাই আমরা হলুদ শাড়ি, হলুদ ড্রেস, ইয়েলো ড্রেস কোড গায়ে হলুদের জন্য। তো চলো, আর ওর নেইলসটা ভালো করে একটু দেখিয়ে দিই। আমাদের সবাইকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো এবার চলো বিয়ে বাড়িতে যাওয়া যাক। চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে, আগে আমরা এখন ব্রেকফাস্ট করব, তাই তো? আগে ব্রেকফাস্ট করবি তো? আর এই লেডিকে দেখো, শাড়ি পরে পুরো লেডি লেডিই লাগছে। বিয়ের দিনের সকালের মেনুতে আছে চিড়ের পোহা বা পোলাও, জিলিপি, তার সাথে গুলাব জামুন বা পান্তুয়া। এখানকার খাওয়া দাওয়া স্টাইল আমাদের কলকাতার থেকে একটু অন্যরকম। ব্রেকফাস্ট করে আস্তে আস্তেই দেখি বরের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব চলে এসছে। তো গায়ে হলুদের তত্ত্বে কী কী আসলো চলুন আপনাদেরও দেখিয়ে দিই। এদিকে ছোট পিসি পিসার ফটো, আর এদিকে বরের বাড়ির গায়ে হলুদও এখানে শুরু হয়ে গেছে, আগে বরের হলুদ হবে তারপরে মেয়ের। আমি একটু দূরেই দাঁড়ালাম, ওইদিকে পেয়ারে পেয়ারে কুট্টি
বৌদি আর কুট্টিদা এরা জল ভরছে, ওদিকে পরের বাড়ির তরফ থেকেও একই জায়গায় জল ভরা হচ্ছে। আলাপ করিয়ে দিই, দেখিয়ে দিই আমাদের প্রিটিয়েস্ট ব্রাইড ওইখানে। সকালের সমস্ত রিচুয়ালস কমপ্লিট, এবার আমরা চলে এসেছি দুপুরের লাঞ্চ সারতে। দুপুরের লাঞ্চের মেনুতে আছে গরম গরম ভাত, ডাল, বেগুনি স্যালাড, আলু ফুলকপির একটা শুকনো শুকনো তরকারি, মটর পনির। বাঙালির বিয়ে ননভেজ কিছু থাকবে না তা তো আর হয় না, আমাদের মতন মাছপ্রেমীদের জন্য রয়েছে মাছ। তো আমার তো এখানেই দি এন্ড, কিন্তু ভিডিওটা ডেজার্ট না দেখালে যেন ইনকমপ্লিট, তাই জন্য আরও মেনুতে ছিল চাটনি, রায়তা, গোলাপজামুন।